নমস্কার, এখন বিশ্বমানব সম্পাদক আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। সাধনদা, আজ সকল মেলা শুরু হচ্ছে এবং মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এই দপ্তরেরই মন্ত্রী, কি মনে হচ্ছে কতটা সাকসেস হল? বাংলার মানুষকে ধন্যবাদ। জনগণের গণতন্ত্র প্রেমী ধর্ম নিরপেক্ষ মানুষ, তাদেরকে ধন্যবাদ এই রাজ্যে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের দপ্তর স্বনির্ভর দপ্তর ব্যাপক কাজ করছে সারা বাংলায়, এবং সেই কাজের মধ্যে সবলা মেলা পড়ে। সবলা মেলা সুযোগ করে দেয় বিভিন্ন প্রোডাক্ট যে আমার বোনেরা করে, সেই সব ভাইয়েরা করে, সেই সব প্রোডাক্টগুলোকে সবলা মেলার মাধ্যমে ডিসপ্লে করা, বিক্রি করা, রোজগার। প্রত্যেকটা জেলায় সবলা মেলা, প্রত্যেকটা জেলা অর্থাৎ প্রত্যেকে সজাগ থাকবে আপনার জেলায় সবলা মেলা কলকাতায়, এখানে রাজ্য সবলা মেলা হচ্ছে, এরপরে কলকাতা সবলা মেলা যেমন একটা সুযোগ করে দেন, তেমনি আজকে একটা নতুন জিনিস আমরা লঞ্চ করছি, সেটা হলো জাগো। এই পরিকল্পনা মুখ্যমন্ত্রীর পরিকল্পনা যে প্রতিটি স্বনির্ভর গ্রুপ, প্রতিটি স্বনির্ভর গ্রুপ, এক একটা স্বনির্ভর গ্রুপে আছে 10 জন করে মহিলা, 11 জন করে মহিলা, প্রতিটি স্বনির্ভর গ্রুপকে আমরা আজকে জাগো ওনাই নাম দিয়েছেন, নামকরণ করেছেন জাগো। সেই জাগোর প্রোগ্রামে আমরা 5,000 টাকা করে একটা রিভলভিং ফান্ড প্রত্যেক গ্রুপকে দিচ্ছি, তাদের ব্যাংকে চলে যাবে, তারা 5,000 টাকা পাবে। এর মানে প্রায় 500 কোটি টাকা আমাদের সংসার, যে টাকাটা আমি এই ডিসেম্বর মাসে ফার্স্টে দিয়ে দিতে পারি, সেটা আজকে। অতএব যারা মহিলা যারা কাজ করছে, এইরকম 90 লক্ষ মহিলা আমাদের সঙ্গে আছে, তার মানে 9 লাখ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপকে 5,000 টাকা, বুঝতে পারছি? তাহলে 90 লক্ষ মহিলা, 90 লক্ষ মহিলা যদি আজকে তারা ভালো করে রোজগার করে, তাহলে গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় একটা চেহারা পাল্টে যাবে। এই 90 লক্ষ মহিলার সঙ্গে তার বাড়ির 2 জন মেম্বার যদি থাকে তাহলে। সাধারণত যেমন বললেন যে স্বনির্ভর গোষ্ঠী এবং সবলা মেলা শুধুমাত্র সেন্ট্রাল পার্ট নয়, সারা রাজ্য জুড়ে হচ্ছে, এবং যারা এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিশেষ করে মহিলারা তারা যেন খবর রাখেন, রাজ্যের মন্ত্রী জানিয়ে দিলেন। সাধারণত সবলা মেলার পাশাপাশি একটা প্রশ্ন না করলেই নয়, গতকাল 14 উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এবং তৃণমূল 3-0 করেছে, এটা কি মুখ্যমন্ত্রীর উন্নয়ন এনআরসি কীভাবে দেখছেন? একটাই জিনিস দেখছি যে আমাদের রাজ্যে যে উন্নয়ন হয়েছে, মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছে, একটা টেম্পোরারি গ্যাপ লোকসভার সময় হয়েছে, টেম্পোরারি গ্যাপ। কেননা সেই গ্যাপটা কারণ হল যে অনেক লোক বিভ্রান্তি করে অনেক রকম প্রচার করেছে এই সরকারের বিরুদ্ধে, কিন্তু সেই প্রচারটা ধোপে টেকে দেয়। কেননা নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে যে স্টেপ নিয়েছে সেগুলো মানুষকে আবার ভাবিয়ে দিচ্ছে, চিন্তা ফেলেছে। সেই চিন্তার ফলে মানুষ বলছে না, তৃণমূল আমাদের ঘরের দল, আমাদের নিজেদের দল, এই দলটাকেই আমাদের। এই যে কালকে উপনির্বাচনের ফলাফলে একটা জিনিস স্পষ্ট, যে আপনিও বলছিলেন বিশেষ করে 2টি কেন্দ্র খড়গপুর সদর এবং কালিয়াগঞ্জ, 2টো কেন্দ্রেই প্রায় 50,000-এর কাছাকাছি একটা কেন্দ্র, মানে একটা কেন্দ্রে 50,000 ভোটে ভোটে মাত্র 6 মাস আগে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে পিছিয়েছে, কিন্তু সেটাকে বিট করে এত বিপুল জয়, এনআরসির প্রভাব তো নিশ্চয়ই পড়বে। যারা ঘরে থাকেন, বহু বছর রয়েছে, তাদেরকে হাঁটিয়ে দেওয়া, একটা নতুন বিল আসছে পার্লামেন্টে, নাগরিকত্ব বিল, তো আমার কথা হলো আমি তো আমার দেশে রয়েছি, আমি আবার নতুন করে কেন সার্টিফাই করবো যে আমি এই দেশের নাগরিক? এই কথাটা কেউ বুঝতে পারছে না যে আমি তো নাগরিক আছি, আমি কেন আবার নাগরিক হিসেবে সার্টিফাই করতে যাব আমি নাগরিক? এই যে ব্যাপারগুলো, এগুলো লোককে আনসেটল, লোককে বিরক্ত, লোকে চায় তার নিজের জীবন জীবিকা রোজগার করতে, তার জীবনে উন্নতি করতে, আর তার মধ্যে যদি আমরা তাকে সমস্যায় ফেলে দিই,
কোথায় ফর্ম পাবো, কোথায় জন্ম তালিকা, কোথায় জন্মেছেন, এসব প্রশ্ন যদি এখন লোকের কাছে আসে, লোকের কি কাজের টাইম নেই, একটা টাইম ফ্যাক্টর আছে, সেইগুলো খুব বিরক্তিকর। এই জন্যে মানুষ আর ওটা ছিল নরেন্দ্র মোদীর ইলেকশন। নরেন্দ্র মোদীকে যারা ভাবতো যে দেশের কোনো প্রধানমন্ত্রী অল্টারনেটিভ নেই, নরেন্দ্র মোদী আছে, ওদিকে তো কেউ নেই, কিন্তু এখানে যখন ভোট হবে লিডার ইজ মমতা ব্যানার্জি, তখন তারা বুঝবে যে আমার প্রদেশে নেতা নেত্রী আছে। একেবারেই রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে জানিয়ে দিলেন যে সবলা মেলায়, এবারে সবলা মেলায় কিন্তু নতুন একটা স্কিম রাজ্য সরকার বা প্রকল্প লঞ্চ হচ্ছে, আজকে সবলা মেলার উদ্বোধনের দিনই সেটা লঞ্চ হবে, যাবো যে বিষয়টি কিন্তু মানুষের আগামী দিনে বিশেষ করে যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যেসব মহিলারা যুক্ত তাদের খুব উপকার আসবে। পাশাপাশি গতকাল উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এবং সেখানে হ্যাট্রিক করেছে তৃণমূল কংগ্রেস 3-0, সেটারও ব্যাখ্যা দিলেন যে মানুষ কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর ভরসা রাখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা রাখছেন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, ক্যামেরায় প্রকাশের সঙ্গে সোমনাথ, এখন বিশ্বকর্মী যুক্ত। বিশেষ করে মহিলারা তারা যেন খবর রাখেন, রাজ্যের মন্ত্রী জানিয়ে দিলেন। সাধারণত সবলা মেলার পাশাপাশি একটা প্রশ্ন না করলেই নয়, গতকাল 14 উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এবং তৃণমূল 3-0 করেছে, এটা কি মুখ্যমন্ত্রীর উন্নয়ন এনআরসি কীভাবে দেখছেন? আমি একটাই জিনিস দেখছি যে আমাদের রাজ্যে যে উন্নয়ন হয়েছে, মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন, একটা টেম্পোরারি গ্যাপ লোকসভার সময় হয়েছে, টেম্পোরারি গ্যাপ, কেননা সেই গ্যাপটা কারণ হল যে অনেক লোক বিভ্রান্তি করে অনেক রকম প্রচার করেছে এই সরকারের বিরুদ্ধে, কিন্তু সেই প্রচারটা ধোপে টেকে দেয়, কেননা নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে যে স্টেপ নিয়েছে সেগুলো মানুষকে আবার ঝুঁকিয়ে দিচ্ছে, চিন্তা ফেলেছে, সেই চিন্তার ফলে মানুষ বলছে না, তৃণমূল আমাদের ঘরের দল, আমাদের নিজেদের দল, এই দলটাকেই আমাদের। এই যে কালকে উপনির্বাচনের ফলাফলে একটা জিনিস স্পষ্ট যে আপনিও বলছিলেন, বিশেষ করে দুটি কেন্দ্র খড়গপুর সদর এবং কালিয়াগঞ্জ, দুটো কেন্দ্রেই প্রায় 50,000-এর কাছাকাছি একটা কেন্দ্র এবং একটা কেন্দ্রে 50,000 ভোটে ভোটে মাত্র 6 মাস আগে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে পিছিয়েছে, কিন্তু সেটাকে বিট করে এত বিপুল জয়, এই এনআরসির কোনো প্রভাব পড়েছে মনে হচ্ছে না? এনআরসির প্রভাব তো নিশ্চয়ই পড়বে, যারা ঘরে থাকে বহু বছর রয়েছে তাদেরকে হাঁটিয়ে দেওয়া, একটা নতুন বিল আসছে পার্লামেন্টে নাগরিকত্ব বিল, তো আমার কথা হলো আমি তো আমার দেশে রয়েছি, আমি আবার নতুন করে কেন সার্টিফাই করব যে আমি এই দেশের নাগরিক? এই কথাটা কেউ বুঝতে পারছে না যে আমি তো নাগরিক আছি, আমি কেন আবার নাগরিক হিসেবে সার্টিফাই করতে যাব আমি নাগরিক? এই যে ব্যাপারগুলো, এগুলো লোককে আনসেটল, লোককে বিরক্ত, লোকে চায় তার নিজের জীবন জীবিকা রোজগার করতে, তার জীবনে উন্নতি করতে, আর তার মধ্যে যদি আমরা তাকে সমস্যায় ফেলে দিই, কোথায় ফর্ম পাবো, কোথায় জন্ম তালিকা, কোথায় জন্মেছেন, এসব প্রশ্ন যদি এখন লোকের কাছে আসে, লোকের কি কাজের টাইম নেই, একটা টাইম ফ্যাক্টর আছে, সেইগুলো খুব বিরক্তিকর। এই জন্যে মানুষ আর ওটা ছিল নরেন্দ্র মোদীর ইলেকশন, নরেন্দ্র মোদীকে যারা ভাবতো যে দেশের কোনো প্রধানমন্ত্রী অল্টারনেটিভ নেই, নরেন্দ্র মোদী আছে, ওদিকে তো কেউ নেই, কিন্তু এখানে যখন ভোট হবে লিডার ইজ মমতা ব্যানার্জি, তখন তারা বুঝবে যে আমার প্রদেশে নেতা নেত্রী আছে। একেবারেই রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে জানিয়ে দিলেন যে সবলা মেলায়, এবারে সবলা মেলায় কিন্তু নতুন একটা স্কিম পাবো, কোথায় জন্ম তালিকা, কোথায় জন্মেছেন, এসব প্রশ্ন যদি এখন লোকের কাছে আসে, লোকের কি কাজের টাইম নেই, একটা টাইম ফ্যাক্টর আছে, সেইগুলো খুব বিরক্তিকর। এই জন্যে মানুষ আর ওটা ছিল নরেন্দ্র মোদীর ইলেকশন, নরেন্দ্র মোদীকে যারা ভাবতো যে দেশের কোনো প্রধানমন্ত্রী অল্টারনেটিভ নেই, নরেন্দ্র মোদী আছে, ওদিকে তো কেউ নেই, কিন্তু এখানে যখন ভোট হবে লিডার ইজ মমতা ব্যানার্জি, তখন তারা বুঝবে যে আমার প্রদেশে নেতা নেত্রী আছে। একেবারেই রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে জানিয়ে দিলেন যে সবলা মেলায়, এবারে সবলা মেলায় কিন্তু
নতুন একটা স্কিম রাজ্য সরকার বা প্রকল্প লঞ্চ হচ্ছে আজকে সকলা মেলার উদ্বোধনের দিনই সেটা লঞ্চ হবে জাগো, যে বিষয়টি কিন্তু মানুষের আগামী দিনে বিশেষ করে যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যেসব মহিলারা যুক্ত তাদের খুব উপকার আসবে। পাশাপাশি গতকাল উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এবং সেখানে হ্যাট্রিক করেছে তৃণমূল কংগ্রেস 3-0, সেটারও ব্যাখ্যা দিলেন যে মানুষ কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর ভরসা রাখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা রাখছেন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, ক্যামেরায় প্রকাশের সঙ্গে সোমনাথ, এখন বিশ্ব অংশ।